গুড মর্নিং তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা সকাল সকাল চলে এসেছি মার মেয়ে, আমরা খুব ভালো আছি। আর শিক্ষা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত, তাই তো বলো? হ্যাঁ হ্যাঁ। আর কাকুর গাড়ি, আজকের হাট বার তো, কাকুর মাথা খারাপ হয়ে গেছে, ওই জন্য মাঝে নিতে এসেছে। হাটবার কাঁটালের গাড়ি আছে তো, মালসা বেশি হয়নি যেহেতু এখন বর্ষাকাল অল্প হয়েছে, তো নেওয়া হয়ে গেছে কাকুর। আর আজকে দেখো কত রোদ্দুর উঠে গেছে, আর কালকের থেকে তো বৃষ্টি হয়নি, একবার একটু ঝিরিঝিরি হয়েছিল, তারপর বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আর বিশাল গরম। আর একটু পরে থেকে আমাদের বাড়ির সামনের অবস্থা না খুব খারাপ হয়ে যাবে। কেন বলো তো বলছি, কারণ আজকে তো গরু হাট, ভিড় জমে যাবে বাড়ির সামনে দিয়ে। আমি কাজ বাজ টুকটাক একটু সেরে নেই। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি কাটছি পেঁয়াজ, কাটছি কি করার জন্য বলতো? আমি এখানে আর বাকি সব কেটে নিয়েছি, যেমন এখানে আছে আলু আর উচ্ছে, আর সাথে আছে শাক, তো এগুলো দিয়ে ভাজা হবে, সেই জন্য পেঁয়াজ কাটছি। সাথে রান্না হচ্ছে শাক আর উচ্ছে আর আলু একসাথে দিয়ে ভাজা। আর একটু পেঁয়াজ না দিলে, তোমরা তো জানোই আমি পেঁয়াজ না দিলে একটু খেতে পারি না, তো আমি শাক ভাজাটা বসিয়ে দেবো। আর তারপরে কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আলু আর উচ্ছেটা। কেন বলো তো, শাকটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হবে, সেই জন্য এটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে আমি শাকটা দেব। আর এইভাবে আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন, ভালো লাগে উচ্ছে আলু শাক একটু কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে। তো তো ঠিক আছে, ওটা হতে থাক। আর বাকি কি যে কাজ আছে আমার, ওই যেমন ডিম আছে, ডিমটা আমি ছাড়িয়ে নেব। এখানে আমি ডিমটাকে ঝটপট এবার ছাড়িয়ে নেব। আর আজকে তো ডিমের ঝোল করব না, রোজ রোজ ডিমের ঝোল খেতে ভালো লাগে, আজকে আমি একটু ঝাল বানাবো। তার জন্য আমি আদা রসুন আর একটু জিরে সর্ষে পেস্ট করে নিয়েছি, সাথে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দেব, দিয়ে একটু সুন্দর করে ঝাল বানাবো। তো এইবারে দেখো আমার এখানে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এর মধ্যে আমি এবার দিয়ে দেব এই শাকটা। আমি এবার ভেজে নেব, হয়ে যাবে, রান্না বান্না কমপ্লিট করেই ফেলেছি। আর একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমাদের বাড়িতে তো সবাই একটু ঝোল খোর, সেই জন্য একটু ঝোল ঝোল রেখে দিয়েছি। আর এই যে উচ্ছে আলু শাক ভাজা করেছি, এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আর তোমাদের দাদা চলে গেছে কাজে, ও টিফিন গুছিয়ে নিয়ে চলে গেছে। আর এখন আমার যে কাজটা সেটা হলো মামকে স্নান করাবো, করিয়ে ওকে স্কুলের জন্য রেডি করে দেব, দিয়ে তারপর তোমাদের সাথে একটু কথা বলবো। আর আজকে যেহেতু বুধবার হাটবার, সেই হিসেবে পঞ্চায়েতে এখন কতটা কাজ থাকবে আমি বলতে পারছি না। আর বাইরের দিকটা আজকে ভীষণ রোদ্দুর, আজকে এতটাই রোদ্দুর যে কি বলবো তোমাদেরকে, কাল আজকেও অনেকটাই রোদ্দুর। আর এখানে তো একেবারে বাজারঘাট সব জমজম জমজম করছে। তো ঠিক আছে, আমি আমার কাজগুলো সেরে আসি, এসে তোমাদের সাথে কথা বলবো। আর এখন মামার মামার জেঠু দুজনে, হ্যাঁ ওই জেঠু আর দুজনে মিলে এখন জেঠু ভাত খাচ্ছিল, তো জেঠুর সাথে বসেছে, জেঠু পাতে ভাত খাচ্ছে। উফ, তো কাজগুলো সেরে নেই, আর ভীষণ গরম, আর গরমে ভীষণ কষ্ট হচ্ছে, তারপর আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, মাম তো স্কুলে চলে গেছে, আর আমার টিফিন করা হয়ে গেছে, আর মোছা ধোয়াও কমপ্লিট। এবারে আমি যাব বাসন মাজবো আর চান করবো।
আর আজকে যেহেতু হাটবার তাই আমাদের বাড়িতে দুটো বাইক এসছে, আর দুটো চারটে ছটা আর সাতটা সাইকেল এসছে আজকে। সব পয়সা দেবে, সাইকেলগুলো 5 টাকা করে আর গাড়িগুলো 10 টাকা করে। তো আজকের মোটামুটি আর দেখা যাক কটা হয়, হলে আমাদেরই লাভ, তাই না? আর আকাশটা একটু একটু মেঘলা মেঘলা করছে, আবার একটু একটু রোদ্দুর হচ্ছে, আবার একটু মেঘলা করছে, এরকম করছে। তো মা তো সকালবেলা কটা মালসা গড়ে দিয়েছিল আজকে, আর এই দেখো এখন সেগুলো নেতিয়ে দিচ্ছে। নেতিয়ে তাও তুলে রাখা যায়, আর এমনি রাখলে তো অনেকটা জায়গা লাগে, বুঝেছো? যার কারণেই এ করতে। আর রাস্তার দিকটা চলো একটু দেখিয়ে দিই, সকালবেলা ছিল ফাঁকা আর এখন কি অবস্থা চলো দেখে নেবে তোমরা। দেখো আমাদের বাড়ি ঢোকার মুখেই একদম গরু বেঁধে লোকজনও দাঁড়িয়ে আছে, সাথে গরুও বেঁধে রেখেছে। আর এবার আমি স্নানটা সেরে আসি আর বাসন মেজে আসি, এসে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর তার মধ্যে যদি বৃষ্টি এসে যায় তো আর কি করা যাবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো কলতলায়, চলো তোমরাও চলো আমার সাথে। আর কলতলায় তো অনেক রোদ দূর এসে গেছে, তো আমি ঝটপট করে বাসনগুলো মেজে নিই। আর আজকের আমি কোনো ছাই ইউজ করছি না, আজকের আমি সাবান ইউজ করছি। ছাই ইউজ করলে কি হয় বলো তো, বাসনটা একটু পরিষ্কার হয়। বাড়িতে তো ডেইলি ব্লগ দেওয়ার জন্য কি কি দেবো বলো, এই কাজ ছাড়া আর তো কিছু দেওয়ার মতো নেই। এই কি রান্না করছি, কি খাওয়া দাওয়া হচ্ছে, বাসন মাজছি, ঘর মুছছি, এইসবই তো দেবো, তাই না? আর এসব জিনিস সবার পছন্দ নাও হতে পারে, তো যার পছন্দ হবে সে দেখবে, আর যার পছন্দ হবে না সে দেখবে না। তো বন্ধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমার, এখন যাচ্ছি পঞ্চায়েতে। আর যেহেতু আমাদের মানে আজ 3-4 দিন তো টাইম করে জল দিচ্ছে না, তো সেই কারণে কতগুলো বোতল দেখো, এই বোতলগুলো ভরে আনবো, সেই জন্য এক ব্যাগ বোতল নিয়ে আমি চলেছি পঞ্চায়েতে। তো চলো। আর তো বন্ধুরা আমি তো চলে এসেছি পঞ্চায়েতে, আর আমি এখন আছি 3 তলায়, আর আজকে গরুহাটের কি অবস্থা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরাও একটু দেখো সবাই যে আমাদের এখানে কীভাবে গরুহাট হয়, আর এই 5-6 সপ্তাহ যে কী অবস্থা হয় আমাদের এখানে। আর আজকের একটাই খবর ভালো যে এখনও কোনো বৃষ্টির দেখা নেই, আর বৃষ্টি এলে পুরো একদম রাস্তা পুরো দই হয়ে যায়, যে যাওয়ারই রাস্তা থাকে না। তো চলো তোমাদের সাথে বকবক না করে একটু শেয়ার করে দিই আজকের কি অবস্থা রাস্তাঘাটের। তো দেখো আজকের এই দিকটা থেকে শুরু হলো, দেখো দেখো শুধু অবস্থাটা তোমরা দেখো রাস্তাঘাটে। তো দেখলেন তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আর এবার যদি বৃষ্টি হয় তো জমে যাবে একদম। আর এরকম হয়, এটা তো তাও কম আছে, আরও এখনও যেহেতু এই রবিবারের পরে রবিবার মানে ঈদ হচ্ছে, তো আরও এই দু চার দিন গেলে আরও বেশি হাটে জমজম করবে। আর আমাদের বাড়িতে তো গ্যারেজ দেওয়া হয়, কিন্তু এখন আমাদের সময় নেই বাড়ি থাকার। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আমি করবো বলে, আর চেঞ্জও করে নিয়েছি। কেন বলো তো, আজকে তো পঞ্চায়েতে লোকজন নেই, এই হাটের জন্যই আজকে লোকজন কম এসছে। তো যদি বিকালে ফোন করে তবেই যাব, তবে আমার বাড়ির সামনে তো, যার কারণে অসুবিধাও নেই। তো আমি তো মাঝে মধ্যে নাইটি পরেও চলে যাই।
আর আজকের লোকজন একদমই নেই, যেহেতু গরু হাট আর যে মানে যে দরকারের জন্য সব আসে সে তার জন্যও কেউ আসছে না, তাই বাড়ি চলে এসেছি। আর জলও নিয়ে এসেছি আমি পঞ্চায়েতের ফিল্টার মেশিন থেকে। আর আর এখন আকাশটা কতটা মেঘ করেছে দেখো, তারপরে লাঞ্চ করব। এই দেখো এখান থেকে আর এই যে পাতাগুলোর আপডাল পড়ছে, তো পুরো ভরে গেছে মেঘে একদম। এই দেখো এই যে পুরো মেঘ করে এসছে, তো এখনও বৃষ্টি আসেনি, তো যদি বৃষ্টি আসে তবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর মা এখানে মালচাগুলোকে গুছিয়ে রেখেছে আজকে। আর এখানে দুটো গাড়ি ছিল, একটা গাড়ি নিয়ে চলে গেছে, তো আমি বাড়ি ছিলাম না, মা দিয়ে দিয়েছে। আর এইখানে দেখো আমাদের রুনি আর ঝুনি দুজনে চলে এসছে। আজকের তো মাছ নেই, আজকের আমাদের ডিম রান্না হয়েছে। হ্যাঁ ওদিকে দেখো খেলা দেখাচ্ছে কেমন। রুনি আর ঝুনি এরা সব সময় রান্না করে ঘুরে বেড়ায় জানো তো। তো ওরা এখন চলে যাচ্ছে, যেহেতু মা এখন ভাত খাবে, মা ভাত নিয়ে এসছে। আর মামের আসার একটু দেরি আছে, লাঞ্চটা করে নিই, নিয়ে মাম এলে মামকেও খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমি একটু রেস্ট নেবো, একটু ঘুমিয়ে নেবো। ঘুমিয়ে নিলে কী হয় বলো তো, একটু ফ্রেশ লাগে মুডটা। আর না ঘুমালে তো আমার এই যে এইগুলো বেরিয়েছিলো, কদিন ঘুম হচ্ছিলো না সেই কারণে এইগুলো বেরিয়েছিলো, তো একটু ঘুমালে আবার এইগুলো মিলিয়ে যায়। কাল একটু ঘুমিয়েছিলাম, মিলিয়ে গেছে। তো চলো লাঞ্চ করে নিই, আর তোমরাও সবাই লাঞ্চ করে নাও, রাস্তায় ভীষণ আওয়াজ। তো বন্ধুরা আমরা এতক্ষণ জমিয়ে আড্ডা দিয়ে নিলাম, আর দেখো কারা কারা এসছে, শুধু সুনন্দা আর আশিকটা দুজনেই বাকি বাদ আছে, তো ওরা দুজনে এখন পড়তে গিয়েছে আর আমরা এখানে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো আবারও চলে আসবো তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এখন দেখ যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, তাই কাকিমারা বাড়ি চলে যাবে বলছে। তো আজকে কী রান্না বান্না করলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে ডাল আলু ভাতে সয়াবিন আলুর তরকারি, ব্যাস এইটুকুই, সকালবেলা আলু ভাতে ঘি। আর আমি কী রান্না করেছি সে তো বন্ধুদের সাথে শেয়ার করেই দিয়েছি, তাই না? তো আমাদের সাথে কিছু শেয়ার করো। আমি করেছি ডিমের ঝাল আর শাক, আলু আর উচ্ছে ভাজা। আর সকালে তো আলু সিদ্ধ থাকে, ওটা আমাদের রেগুলার, আলু সিদ্ধ, ঘি, আলু সিদ্ধ, ডিম ভাজা, ডাল এগুলো থাকে। তো আমাদের জমিয়ে আড্ডা দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা সকাল থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর অনেকটা বড় হয়ে বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যে এখনও আমার পরিবারের নতুন সদস্য হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই আর গুড নাইট স্টুডেন্টস।